আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি বছর শেষে এবার নাচতে মগ্ন হলেন। বছর যখন শেষ হওয়ার পথে মাত্র দুদিন বাকি, তখন এই বছরটি শেষ হওয়ার আনন্দে একটি ডান্স ভিডিও শেয়ার করে ফেললেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। পূজা ব্যানার্জিকে দেখা গেল বড়লোকের বেটিলো এই গানের তালে নাচ করতে। নিজের সোশ্যাল হ্যান্ডলিংয়ে শেয়ার করে ফেললেন এই ভিডিওটি। ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি রংচঙে পোশাকে নাচ করছেন পূজা ব্যানার্জি, তাও আবার বড়লোকের বেটিলো গানে। এই ভিডিওটি শেয়ার করে তিনি জানিয়েছেন 2020 সাল শেষ হওয়ায় তিনি আনন্দে নাচ করছেন। ক্যাপশনে তিনি তাই বলেছেন। সদ্য মা হয়েছেন পূজা ব্যানার্জি, শেয়ার করেছেন তার ছেলের সঙ্গে কাটানো নানান মুহূর্তের ভিডিও। ছেলে কৃষিবকে পেয়ে তিনি যে খুব আনন্দিত, নিজের পুরোটা সময় দিচ্ছেন শুধুমাত্র কৃষিবকে। তবে এবার আস্তে আস্তে নিজেকে গুছিয়ে আবার আগের ছন্দে ফিরছেন নায়িকা পূজা ব্যানার্জি। তবে পূজা ব্যানার্জি কোন প্রজেক্টের মাধ্যমে কাম ব্যাক করবেন তা তো এখনও জানা যায়নি। তবে বন্ধুরা, তার ফ্যানেদের জন্যে তিনি শেয়ার করে ফেলেছেন এই ভিডিওটি, যেখানে দারুণ মিষ্টি লাগছে পূজা ব্যানার্জিকে। ডান্স ভিডিওটি করে তিনি বলেছেন বাই বাই 2020। এই ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে বলেছেন 2020 কেই খতম হোনে পে 2020 কি খতম হোনে কি খুশি। 2020-কে বিদায় জানাতে পেরে অভিনেত্রী পূজা ব্যানার্জি দারুণ খুশি। কেমন লাগলো পূজার নাচ আমাদের জানিয়ে ফেলুন আপনাদের কমেন্টের মাধ্যমে। আর আপনারাও কি পূজাকে মিস করছেন পর্দায় জানিয়ে ফেলুন তাও আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর বিনোদন জগতের সব খবর সবার আগে জানতে জুড়ে থাকুন শুধুমাত্র আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।